ভালোবাসা, দুঃখ, আনন্দ, স্মৃতির মন্থন, যে কোনো অনুভূতিতেই বাঙালির মর্মে মর্মে রয়েছেন রবি ঠাকুর। জীবনের প্রত্যেকটা অনুভূতিকেই তিনি বেঁধে রেখেছেন তাঁর গানে। কিন্তু বছরের শুরুতেই দুঃখ দিয়ে শুরু করে কি লাভ, তাই রবি ঠাকুরের মাধ্যমে শ্রোতাদের প্রেম নিবেদন করলেন শোভন, দুর্নিবার, অন্বেষা এবং দীপান্বিতা। এই বসন্তে প্রেমের হাওয়ায় সকলকে ভাসিয়ে দিতেই সারেগামাপার এই বিশেষ চারজন প্রথমবার একসাথে গাইলেন রবি ঠাকুরের গান। অ্যালবামটির নাম লাভ উইথ টেগর। লাভ উইথ টেগর অ্যালবামটি লঞ্চ করতে চলে এসেছিলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এই নতুন ছেলে মেয়েদের থেকে নতুন ভাবে রবীন্দ্রনাথকে শুনতে পেরে কেমন লাগছে। পাশাপাশি এও বললেন, 2017 তার কি কি কাজ শ্রোতারা পাবেন। আমি খুব ভালো কিছু এক্সপেক্ট করছি। প্রথম কথা, সুদীপ্ত যেটা মিউজিক অ্যারেঞ্জ করেছে, ওর থেকে অনেক কিছু এক্সপেক্ট করছি। এই জেনারেশন যারা গানের মধ্যে আছে, দুর্নিবার, সোম, দীপান্বিতা, অন্বেষা, এরা গান নিয়েই আছে বেশ প্রায় বছর দুয়েক হয়ে গেল আমি ওদের নাম শুনছি। কারণ এরা নতুন প্রজন্ম ঠিকই, কিন্তু ওদের গান শুনেছে লোকে, এতদিন ধরে গান শুনছে, ওদের ওরা গান বাজনার মধ্যে আছে। তো সেখান থেকে সব মিলে একটা কিছু ভালো কিছু হবে বলেই আমি এক্সপেক্ট করছি। প্লাস আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত তোমার এই জেনারেশনের পর জেনারেশন যেভাবে চলেছে মানুষের মনে, একটা তার যে রবীন্দ্রসঙ্গীতের সফর, সেইটাতে একটা যে নতুন জেনারেশন মানে তাদের নতুন রং লাগবে তো, এবং তারা নতুনভাবে তাদের নিজেদের মতো করে ইন্টারপ্রেট করবে রবীন্দ্রসঙ্গীতকে। সেই দিক থেকে আমি খুব ভালো কিছু এক্সপেক্ট করছি। 2017 আমি তোমার অ্যালবামের কাজ এখন কী করবো না করবো ঠিক করিনি, কিন্তু অনেকগুলো সিনেমার মিউজিক করছি, প্রায় 3-4 সিনেমার মিউজিক করছি। তার মধ্যে একটা তো হয়তো জানো, নীতিশ রায়ের বুদ্ধভূত মাসছি সেইটা, প্লাস কুসুমিতার গল্প বলে একটা সিনেমা মিউজিক করছি, খুব ইন্টারেস্টিং কাজ, প্লাস আরেকটা সিনেমার নাম বলা বারণ এখন, আত্রেয়ী ফিল্মসের ওদের একটি সিনেমার মিউজিক করছি। এই আমার মোস্টলি এখন সিনেমা মিউজিক নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। এদিন নিজেদের প্রথম রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম নিয়ে খুব এক্সাইটেড ছিলেন শোভন, দুর্নিবার, অন্বেষা এবং দীপান্বিতা। প্রত্যেকেই গেয়েছেন দুটি করে রবি ঠাকুরের গান। গানগুলি নিয়ে কথা বলতে বলতে নিজেদের প্রিয় গানটি গেয়েও শোনালেন সকলে। অ্যাকচুয়ালি রবি ঠাকুরের গানে আমরা যেটা বলছিলাম, স্বরলিপি তো চেঞ্জ করার কোনো ব্যাপারই নেই, কারণ আমি নিজেও পার্সোনালি এটা পছন্দ করি না একদমই। যা আছে রবি ঠাকুরের গান মানেই একটা স্বরবিতান ফলো করে গাওয়া। তো যেটা চেঞ্জ আমরা করতে পারি, গানের ভাব, গানের এক্সপ্রেশন, তো এক একটা গানের মানে পার্টিকুলার এক একজনের কাছে এক এক রকম হয়। তুমি কোন কাননের ফুল আমি গেয়েছি, কোন গগনের তারা, তো ডেফিনেটলি যদি এটা শোনা যায় বা আমি গাইছি যখন, ডেফিনেটলি কাউকে একটা ইমাজিন করে গাইছি, তো সেই দিক থেকে সেই প্রেমটা বলতে পারো। চেষ্টা করেছি নিজের মনের মধ্যে যে প্রেমিক মানুষটা আছে সেটা আমার প্রেমিকের কাছে পৌঁছে দেবার আর কি। এইটা আমরা একটা প্রত্যেকেই ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করেছি, যে লাভ কথাটা এক একজনের কাছে যা এক একজনের এক্সপ্রেশন আসে। লাভ বলতে আমরা এক একজন এক একরকম মানে বুঝি, সেই মানেটা যে যেরকম বুঝি ঠিক সেইভাবে প্রেজেন্ট করেছে। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। শুরুতেই বলেছি প্রেস কনফারেন্সে যে মানে উই রিয়েলি এনজয়েড লট টুগেদার, কারণ যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই আমরা ভীষণভাবে ক্লোজ। তো সেখানে আবার মানে পুরো ব্যাপারটা ওয়াজ লাইক এ টিম ওয়ার্ক, অ্যান্ড তার উপর রবি ঠাকুরের গানের উপরে কাজ করা, প্রেমের গান তাও আবার, আর আমরা চারজন যারাই গিয়েছি আমাদের চারজনেরই বোধহয় সামহাও একটা মিল আছে, সেটা হচ্ছে আমাদের কমফর্ট জোনটাই সামহাও প্রেমের গান, তাই জন্য সে কাজটা করাতে আরও অনেক বেশি এনজয় করেছি। ও কেন চুরি করে চাই নুকুতে গিয়ে হাসি, হেসে পালায় ও কেন চুরি করে চাই। স্যার, অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ এবং গানের ট্রিটমেন্ট ওয়াইজ, বিকজ আমি যে দুটো গান গেয়েছি তার মধ্যে একটা গান যেটা হার মানা হার, এইটা আমি যে ভার্সনটা গেয়েছি দিস ইজ দ্য সেকেন্ড টাইম উইচ গট রেকর্ডেড, মানে এই ভার্সনটা এর আগে একজনই রেকর্ড করেছিলেন, সুবীর সেনের গাওয়া ছিল, এছাড়া আর কারো গাওয়া নেই ওই ভার্সনটা। সো সেদিক থেকে মানে এক্সপেরিমেন্ট ওয়াইজ গান মানে গানগুলো নিয়ে অনেক চিন্তাভাবনা করা হয়েছে, নট লাইক জাস্ট স্বরবিতান দেখলাম মানে তুললাম গানটা গিয়ে দিলাম। আর অ্যারেঞ্জমেন্টগুলো নিয়ে আমরা বসেছি সুদীপ্তদার সাথে আলোচনা করে, তারপরে উই ডিসাইডেড হাউ টু সিং, হাউ টু ইউনো স্ক্যান অ্যান্ড এভরিথিং, সো ইট ওয়াজ এ ভেরি নাইস প্রসেস। আই এম সিঙ্গিং দ্য স্টার্টিং লাইন্স অফ সহেনা যাতো না, সহেনা যাতো না,
দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে ভাবি শুধু পথ পানেছে একাকি এলে না। বাঙালি মানেই প্রেম, আর বাঙালি মানেই তো প্রেমে রবীন্দ্রনাথ, তো সেরকমই একটা কনসেপ্ট নিয়ে অ্যালবাম করা। আটটা একদম তরতাজা প্রেমের গান রয়েছে যেগুলো মানুষের সবসময় শুনতে ভালো লাগে এমনই আটটা গান, তো আমি তার মধ্যে দুটি গান গেয়েছি এবং বাকি আমার তিনজন বন্ধুরা আর বাকি দুটি করে গান গেয়েছে। তো সবকটাই খুব ভালো লেগেছে, কারণ বাঙালির প্রেম তো ওই সরস্বতী পুজোর শুরু, সরস্বতী ঠাকুরের শুরু আর রবি ঠাকুরের শেষ, তো সেরকমই একটা খুব ইউনিক কনসেপ্ট এবং একটু অন্য ভাবনা নিয়ে গানগুলো করা। তো আমি রিকোয়েস্ট করবো অডিয়েন্সদের যে সিডিটা কিনে শুনতে, এবং ইউটিউবে প্রত্যেকটি গানের ভিডিও আছে, যদি পারেন একটা গিয়ে লাইক করে দেবেন, ব্যাস আমরা তাতেই খুশি। আমি আজ যেমন করে এটাই জাস্ট দু লাইন শোনাচ্ছি। আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো, আজ যেমন করে। সারেগামাপার প্ল্যাটফর্মের পর অনেকদিন বাদে এই চারজনের একসাথে কাজ, তাই কাজের চেয়েও অনেকদিন পর শুধুই মজা করেছে বললেন তারাই। এটা খুব মজার, বিকজ রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বলতে আমরা তথাকথিত রবীন্দ্রসঙ্গীত আর্টিস্টদের বুঝি, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এই চারজন যারা একদম রবীন্দ্রসঙ্গীত আর্টিস্ট হিসেবে তারা পরিচিত নয়, কিন্তু তা এটা মানে একটা নতুন স্টেপ, নতুন একটা অ্যাটেম্পট হিসেবেই ধরছি আমরা, এবং সেটা ডেফিনেটলি মজার। এটা সত্যি বলছি খুব এক্সাইটিং ব্যাপার, বিকজ আমরা চারজনই একটা ফেমাস রিয়েলিটি শো থেকে বিলং করি, তো রিয়ালিটি শোয়ের আর্টিস্ট আমরা যারা আছি আমাদের সবাই পারফর্মার হিসাবে দেখতে পছন্দ করে ভীষণভাবে, তো আমরা সবাই কমার্শিয়াল গানের ছেলে মেয়ে, আমরা প্রত্যেকেই কমার্শিয়াল গানটাই বেশিভাবে প্রেজেন্ট করি, তো সেই দিক থেকে আমাদের চারজনকে রবি ঠাকুরের গানের জন্য সিলেক্ট করা, এটার জন্য আমি তখনই বলেছি মিউজিক জোনকে, এটার জন্য আমি বিশেষ করে গ্রেটফুল, কারণ এটা যে বিশ্বাস করা যে আমরা এই গানগুলো গাইতে পারি বা আমাদের যেভাবেই করি আমরা আমাদের মতো করেই প্রেজেন্ট করেছি, সেইটা একটা প্রাপ্তি বলা যায় আমাদের কাছে, সেইটা তো এটা তো ডেফিনেটলি একটা নতুন বছর একটা নতুন উপহার বলা যায়। সহে না যাত না দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানেছে সকালে এলে না।